আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স আপনাদের সামনে এখন যে মেশিনগুলো দেখাচ্ছি সেটি হচ্ছে চপার কাটা মেশিন বা ঘাস কাটা মেশিন বা খড় কাটা মেশিন যে যেটাই বলেন না কেন মেশিন কিন্তু একই এখন আমি আপনাদেরকে যে মেশিনগুলো দেখাবো সেটি হচ্ছে খড় কাটা মেশিন এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নন কনভেয়ার একটি মেশিন এই মেশিনের সাথে কি কি পাচ্ছেন এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত এবং এই মেশিনগুলো চালাইতে আপনার কোনো প্রকার প্রশিক্ষণের দরকার আছে কিনা এই মেশিনের সাথে কি কি পাচ্ছেন এই মেশিনের মোটর কত হর্স পাওয়ার থাকছে তামা থাকছে কি অ্যালুমিনিয়াম থাকছে আমাদেরকে অনেকে কমেন্ট করেন যে মেশিনের দাম অন্যের দামের তুলনায় আপনার দাম কেন কম এই কেন কম এটিও কিন্তু এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না BKBD.com আমাদের ওয়েবসাইট আছে সেগুলো ভিজিট করবেন তাহলে আরও বিস্তারিত আপনি দেখতে পারবেন মেশিনারি সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন তো ভিউয়ার্স এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কনভেয়ার মেশিন ব্যতীত যে মেশিনটি নন কনভেয়ার বলা হয় কনভেয়ার বলতে আমরা এটা বুঝি যে এখানে একটা লিফট বা ফিতা লাগানো থাকে সিঁড়ির পরিবর্তে যেমন লিফটে আমরা উঠি ঠিক একই রকম এখানে একটা ফিতা দেওয়া থাকে তো এই ফিতাটা কিন্তু লং লাস্টিং করে না খুব দ্রুত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কস্ট বেড়ে যাবে আর এটা কিন্তু ম্যানুয়াল সিস্টেম এখানে আপনি ঘাস দিবেন ইজিলি চলে যাবে কনভেয়ার যেমন টেনে নিবে কনভেয়ার সিস্টেম হচ্ছে মেশিনের ফিতা দিয়ে টেনে নিবে আর এখানে আপনার এটা অনেকখানি ডিগ্রি সিস্টেম আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই মাথা কিন্তু উঁচা মেশিনের তুলনায় মেশিনের ইনপুট উঁচা দেওয়া আছে তো ভিউয়ার্স মেশিনের এই সাইডটা উঁচা থাকার কারণে কিন্তু আপনি ইজিলি ঘাস বা খড় লতা পাতা যেটাই দিবেন মেশিনের ভিতরে চলে যাবে হরামেশে মেশিনের ভিতরে রোটার সিস্টেম আছে মেশিন কিন্তু টেনে নিবে তো এই মেশিনের সাথে আপনারা কী কী পাচ্ছেন সেটি হচ্ছে প্রত্যেকটা মেশিনের ভিতরে কিন্তু আমার দেওয়া আছে এখানে এখানে পাচ্ছেন মোটরের বেল্ট প্লাস মোটরের পুলি এছাড়া অতিরিক্ত কোনো মাল নাই এখানে মোটর ব্যতীত আমি আপনাদের জন্য চারটি মেশিন ফিটিং করছি আপনারা চাইলে মোটর সহকারে সেটিংও নিতে পারবেন মোটর ব্যতীতও নিতে পারবেন তো ভিউয়ার্স এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 400 থেকে 500 কেজি আপনি বিচালি বা খড় যেটাই বলেন না কেন আপনি এই মেশিন দিয়ে কাটতে পারবেন বা গুঁড়া ছোটো ছোটো করে কেটে গরুর খাবারের জন্য উপযোগী তৈরি করতে পারবেন তো এই মেশিনের ক্যাপাসিটি আপনারা জানলেন তো ভিউয়ার্স এখানে যে বৈদ্যুতিক মোটরটি ব্যবহার করা হয় এই মেশিনের সাথে সেটি হচ্ছে 3 হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর এই মোটরটি 100% তামার মোটর 100% কপার বলতে পারেন মেশিনের বাজার কিন্তু আপডাউন হয় আপনি যখন মেশিন ক্রয় করবেন তখন কিন্তু রেটটা জেনে নেবেন আর এই ভিডিওটা কতদিন আগের সেটাও কিন্তু ফলো করবেন কারণ মেশিনের দাম বিভিন্ন সময় বিভিন্ন দামের হয়ে থাকে কারণ মেশিনের বাজার আপডাউন হয়ে থাকে তো সেটি আপনারা অবশ্যই জানেন তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে ফুলফিল সেট আপ মোটর সহকারে 23,500 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কিনা উইদাউট মোটর নেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম কম বেশি হয়ে থাকে তো এগুলো যদি নন কনভেয়ার সিস্টেম কনভেয়ার নিলে কনভেয়ার মেশিন যদি নেন সেগুলোও কিন্তু এই মেশিনের সাথে নিতে পারবেন তবে নন কনভেয়ার চেয়ে কনভেয়ার মেশিনের 2,000 টাকা দাম সবসময় বেশি থাকে এটা আপনারা সবসময় মনে রাখবেন বা জেনে নেবেন তো ভিউয়ার্স এই মেশিনগুলো আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে আমরাই প্রথম সর্বনিম্ন কম দামে দিয়ে থাকি এবং সর্বোচ্চ কম দামে যে মেশিনগুলো আমরা দিচ্ছি সেই মেশিনগুলোর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু হোলসেলার আপনি 1 পিস নিলেও যেই দাম 10 পিস নিলেও একই দাম অনেকে কমেন্ট করেন ভাই অন্যের তুলনায় আপনার দাম কেন কম অন্যের তুলনায় দাম কম হওয়ার এটাই আমরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে থাকি আমাদের ঘর ভাড়া কম কারেন্ট বিল কম ইত্যাদি আমাদের নিজস্ব অনেকগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের পাশাপাশি কিছু চায়না প্রোডাক্ট বিক্রি করি সেক্ষেত্রে আমাদের প্রফিট কম হলেও কোনো প্রকার সমস্যা নেই কারণ আমাদের নিজস্ব অনেকগুলো প্রোডাক্ট রয়েছে তার পাশাপাশি এই প্রোডাক্টগুলো আমরা সেল করি সেক্ষেত্রে আমাদের প্রফিট কম হলেও সমস্যা নাই তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ